আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রুবেল টেক বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রুবেল হোসেন আপনাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সকাল আল্লাহর অশেষ মেহরবানিতে ভালো আছেন সুপ্রিয় দর্শক আবারও নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার খাদ্য মন্ত্রণালয় এটি একটি সরকারি চাকরি আপনারা সকল জেলা থেকে পোস্টগুলোতে আবেদন করতে পারবেন ছেলে এবং মেয়ে উভয় আবেদন করা যাবে চব্বিশ অক্টোবর দু হাজার একুশে নতুন এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয় আমি আলোচনা করবো এখানে কতটি পদ আছে কী কী পদ আছে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কীরকম লাগবে যে সকল দল আর প্রার্থীগণ আবেদন করতে পারবেন আবেদন ফি বাবদে কত টাকা জমা দিতে হবে আবেদন শুরু এবং শেষ তারিখ কবে সম্পূর্ণ বিস্তারিত নিয়ে আলোচনা করবো আপনার কাছে একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন রুবেল টেক বিডির চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন কারণ নতুন নতুন ভিডিওগুলো আপলোড করলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সুপ্রিয় দর্শক এছাড়া বেশ কিছু ভিডিও এই চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে এখান থেকে দেখে অনলাইন আবেদন করতে পারেন দর্শক এছাড়া কোথাও বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবেন আমি রাইট অ্যান্সার দেওয়ার চেষ্টা করব সুপ্রিয় দর্শক শুরু করা যাক এক নম্বর কম্পিউটার অপারেটর এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশত নব্বই টাকা আপনার বেতন স্কেল তম গ্রেড কোন বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগ স্নাতক বা সমানের ডিগ্রি কমপ্লিট থাকলে এ পোস্টেতে আবেদন করতে পারবেন অবশ্যই কম্পিউটার মধ্যে প্রতি মিনিট বাংলা পঁচিশ ইংরেজি তিরিশ শব্দের গতি থাকতে হবে তার পরেপর্তি ষাট মুদ্রাকরিক কম কম্পিউটার অপারেটর এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা বেতন হয়ে তেরোতম গ্রেড একজন একজনে হবে কোনো বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সময়ের ডিগ্রি কমপ্লিট থাকলে পোষ্টিতে আবেদন করতে পারবেন কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স পরিচালনা দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে অবশ্যই আপনাকে ষাটলিপি গতি প্রতি মিনিট ইংরেজি সত্তর বাংলা পঁয়তাল্লিশ অথবা মুদ্রাক্ষরিক আপনার গতি প্রতি মিনিট ইংরেজি তিরিশ এবং বাংলা পঁচিশ থাকতে হবে সহকারী কম কম্পিউটার অপারেটর আপনার নেওয়া হবে একজন নয় থেকে বাইশ টাকা বেতনের স্কেল এখানে একজন নেওয়া হবে এসএসসি কম্পিউটার থাকলে প্রস্তুতি আবেদন করতে পারবেন কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এছাড়াও আপনার প্রতি মিনিট বাংলা ইংরেজি বিশ শব্দের গতি থাকতে হবে অফিস সহায়ক নেওয়া হবে চারজন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা স্যালারি গ্রেড বিশতম আপনার এসএসসি পাশ করলে পোস্ট আবেদন করতে পারবেন কোনো অভিজ্ঞতা লাগবে না অভিজ্ঞতা ছাড়া পোস্টে আবেদন করতে পারবেন আর যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এবং কোন কোন জেলার আবেদন করতে পারবেন না এখানে দেওয়া আছে আপনারা দেখে নেবেন ভিডিও বড় হয়ে যাচ্ছে প্রার্থীর বয়স অবশ্যই আঠারো থেকে তিরিশ হতে হবে মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে বত্রিশ পঁচিশ তিন বিশ বিশ অনুযায়ী আপনার প্রার্থীর বয়স শুরু হবে আর হলো মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে তিরিশ এগারো বিশ একুশ থেকে বত্রিশ আশা করি বুঝতে পারছেন এখন আলোচনা করব এখানে অনলাইন বিষয় নিয়ে এটি হচ্ছে আপনার হটলাইন এমও এফ ডি টেলিটক ডট কম ভিডিও ওয়েবসাইট লিঙ্ক এই মাধ্যমে আপনারা এই জব সার্কুলারটি ডাউনলোড করে নিতে পারবেন অথবা অ্যাপ্লাই করতে পারবেন অনলাইন আবেদনপত্র পূরণ পরীক্ষার ফি জমা দানের শুরু তারিখ সময় এক এগারো বিশ একুশ সকাল নয়টা থেকে শুরু অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ সময় তিরিশ এগারো বিশ একুশ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত আপনাকে বাহাত্তর ঘন্টার মধ্যে অনলাইনের মাধ্যমে আপনাকে টাকা সাবমিট করতে হবে নইলে আপনার আবেদনটি মঞ্জুর হবে না তিনশো গুণ তিনশো পিকদের লাগবে আপনার ছবি তিনশো গুণ আশি পিকদের লাগবে আপনার শাক করে স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে সুপ্রিয় দশক এখন আলোচনা করব কোন পদের জন্য কত টাকা দেবেন যেনারা এখন একটি লাইক দেন অবশ্যই একটি লাইক দেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা বেল বাটনটি অল করে দেবেন যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে দুইটি এসএমএস করে পরীক্ষার পি ই প্রতিটি পদের জন্য আপনার এক থেকে তিন নং পদের জন্য একশো বারো টাকা বাকি পদগুলো ছাপ্পান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে নইলে আবেদনটি মঞ্জুর করা হবে না কিভাবে এস এম এস পাঠাবেন মোবাইল অপশনে গিয়ে এম ও এফ ডাবল ডাব্লুডি এস পেস ইউজার আইডি সিন্ড করতে হবে ষোলো ত্রিপল ত্রিপল্টু নাম্বারে এক্সাম্পল দেওয়া আছে দয়া করে দেখে নেবেন সুপ্রিয় দর্শক অ্যাপ্লাই করতে গেলে কোনো সমস্যা হলে একশো একুশ নম্বরে কল দিয়ে সমস্যার সমাধান করে নিতে পারবেন দর্শক ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন বন্ধুত্বের মাঝে তারা যদি চাকরি পায় তাদের ফ্যামিলি এবং তার পরিবার সুন্দরভাবে জীবন পরিচালিত করতে পারবে দর্শক আজ এ পর্যন্ত আবারও দেখা হবে কোনো একটি সরকারি এবং বেসরকারি জব সার্কুল না ততক্ষণ পাক আপনাদেরকে সুস্থ রাখুক ভালো রাখুক আল্লাহ হাফেজ